মামা জালটা কমাই দিও কিন্তু আমরা কিন্তু কেউ জাল খাই না তেল মাটি তার তেল না দিলে তো পিস লাগবে না Ladies and gentlemen, this is Tanvir Siam and welcome to my another brand new video and this is Vlog 4. আর ব্লক ফোরে আমি থাকছি পদ্মার মাও ফেরিঘাটে। আর এই ভিডিওটি নিয়ে আমার কোনো প্ল্যানিং ছিল না। যখন আমি অন দ্য ওয়ে বাইকে ছিলাম তখন মনে হলো একটা ব্লগ বানাই ফেলি, তখন পকেট থেকে ফোনটা বের করে ফোনের ক্যামেরাতে শ্যুট করা শুরু করছিলাম। আশা করি তবুও ভালো লাগবে, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। খুব অল্প ফুটেজ দিয়ে আমি আমার ব্লগটা বানিয়েছি, আর যদি ভালো নাও লাগে তবুও লাইক কমেন্ট করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আর এখন চলুন সরাসরি চলে যাচ্ছি আমার ব্লগে। কি রায়ান রেডি তো? কোনোরকম খালি হেলমেটের দড়িটা কলার মধ্যে বাইরে আছে, লাগেছে ফাঁসি। আমি মোটামুটি হাইওয়েতে হেভি প্রভাব কাটাইছে হেলমেট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা মাওয়া ফেরিঘাটের পথে, এখানে হচ্ছে যে ফেরিঘাটের আগেই এখানে একটা হিলসা প্রজেক্ট, মোটামুটি সবাই এখানে আসে ব্রেক দেয়। আর যদি কেউ ফেরিঘাটে যায় তার আগে এখান থেকে ঘুরে যায়। আর এখানে ডাইলের দাম কত? এক প্লেট মানে এক বাটি ডাউলের দাম হচ্ছে 250 টাকা, আর একটা বেগুন ভাজির দাম কত? 200 টাকা। আর তুমি একটু নিজে ইন্ট্রোডিউস করে দাও। ডাইলে এখানে এসেছিলাম আর এক সপ্তাহ আগে। আচ্ছা, আমাকে এক প্লেট ভাতের দাম রাখা হয়েছে 250 টাকা। এক প্লেট ভাত 250, ভালো প্রভাব কাটাইছে। তারপরে একটা আলাম ইলিশ রাখা হয়েছিল 3500 টাকা, গোটা ইলিশের দাম 3500 টাকা, আরো ভালো প্রভাব কাটাইছে। তারপরে আর কি কি প্রভাব কাটাইছে? আর ডাল হচ্ছে আপনার 250 টাকা বাটি, বেগুন ভাজা এক কেজির দাম 200 টাকা, আর একটু আলু ভর্তা খাইলে ইলিশের লেসটা ভর্তা করুন। দেখবো মামা কেমন ইলিশের লেসটা ভর্তার মধ্যে প্রভাবটা কাটায়। এই প্রভাবটা দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন, আসছি। সারা রাস্তা প্রভাব কাটাতে কাটাতে এখন আমরা আমাদের মাওয়া ফেরিঘাটে এসে চলে আসছি। প্রথমে আমরা যে ভুলটা করে ফেলছি, আমাদের আসলে মানে সময়টা নির্ধারণ করতে ভুল হয়েছে, আমাদের দিনে আসা উচিত ছিল, তাহলে পদ্মা সেতুর ভিউটা আপনাদেরকে দেখাইতে পারতাম। তবে যেহেতু আসছি এখানে, সকলের উদ্দেশ্য থাকে ইলিশ মাছ খাওয়া, তো আপাতত এইটাই এখন আমাদের মূল উদ্দেশ্য। যেহেতু আসতে লেট হয়ে গেছে, কাউকে কোনো কিছু দেখাইতে পারি নাই, তো এখানে প্রচুর ইলিশ মাছের দোকান, এগুলো সব ইলিশ মাছের দোকান। এখন দেখবো ইলিশ মাছের দোকানদার মামা আমাদেরকে কি প্রভাবটা খাটাই দেখায়। ইলিশ মাছটা আর তুমি দাঁড়াইছেন প্রভাবটা খাটাই দেবো না। তো এখন দেখতে হবে ইলিশ মাছটা কেমনে বানায় মামা। এই যে সামনে আমার লোক আছে, তো দেখতে হবে কই গেছে। এখানে আপনি আসলে যেটা দেখবেন, এই ইলিশ মাছের যে দোকানগুলো মানে যে রেস্টুরেন্টগুলো, এখানে ঢোকার শুরুতেই প্রত্যেক দোকান থেকে আপনাকে প্রচণ্ড জ্বালাতন করবে এই দোকানে ঢোকার জন্য। এই মিয়া কই যাও। হ্যাঁ গাইস, আমরা এখনও ঠিক করতে পারি নাই কোন দোকানটাতে আমরা যাব। তো আমরা হচ্ছে যে ইলিশ মাছের রেস্টুরেন্ট আমরা ফিক্সড করে ইলিশ মাছের প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, এখন আসছি। এগুলো তো ওজন করে বিক্রি করা হয় না, নাকি পিস? তানভীর সিয়াম।
প্রচুর প্রভাব খাটাইতেছে সিয়াম বন্ধু, এটি কি প্রভাব? প্রভাব প্রভাব না মামা, আমি কিন্তু ভিডিও লইতেছি। হ্যাঁ, তোমার চেহারাটা হেভি সুন্দর মামা, আমি আশা করি তোমার ব্যবহারটা হেভি সুন্দর হবো, মাছের উপরে তো প্রভাব খাটাবো না। টাঙ্গাইল খেয়েছি মামা, অনেক দূর খেয়েছি। আপনার বাড়ি গই, আপনার লোক করবো জমুনার উপরে দিয়া, তাই সমস্যা নাই। তাহলে মামা আমার এটা দামটা কো কত দিব? আরে বাবা, আমি আগে কইছি তোমার চেহারাটা হেভি সুন্দর, ব্যবহারটা হেভি সুন্দর, আমি জানি বুঝছি চেহারা ইচ্ছা। আচ্ছা, আমার একটা দাম কো যা যা গলাইছেন দি, ভালো করছেন, এটা কোনো কথা না। এটা কেনা দাম দিব ভাইয়া? সবাই সিয়ামকে নিয়ে আতঙ্ক ছিল। মামা মাস্টার উচা করে ধরো, উচা করে ধরো, সবাই দেখাই। শেষ পর্যন্ত এই মাছটা নেওয়া হয়েছে 1400 টাকা দিয়ে। হ্যাঁ, এরা তো খুব দামাদামিটা করে, এরপরে এদের সাথে দামাদামি না করলে মামা এরা কোনো সময় দাম ছাড়বে না। 1400 টাকাতে নামছে মামার কাটো। খাইলে শরীরে তো পুষ্টি হয়ে যাবে। মামা মামা, জালটা কমাই দিও, এই প্রভাব খাটাইছে মিথ্যা কথা কইছে, আমরা কিন্তু কেউ জাল খাই না। তেল মারতে আরো তেল না দিলে তো মামার মিষ্টি করে আসুন। বাপ্পার র হ্যালো গাইস, রায়হান আমার বলে দিছে এই ভিডিওটা শুট নিতে হবে দূরের থেকে আস্তে আস্তে, এটা তারপর ক্লোজ হইতে হবে। ওর কথা মতো আমি যাইটা এটা দূরের থেকে আসলাম, মোটামুটি এখানে মামার প্রভাব খাটানো শেষ। ইলিশ মাছটা সুন্দর করে ভাজা দিছে, তার সাথে দিছে বেগুন ভাজি, এরপর এটা অনেক পদের হচ্ছে। এনে তো আলু ভাট্টা আছে রায়হান, ওই হিলসা পদে কিন্তু আলু ভাট্টা নাই, মানে থাকলে 300টা নিত, মোটামুটি 10-15টাই হয়ে যাবে। লগে ডাইলের প্রভাবটা খাটাইছে, এটি 250 নিব, হিলসা পদে একটু 250। এখানে একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিছে, লগে সাদা ভাত। এখন আমি আর কিছু দেয় তার মোনা, আমার খাইতে হবে, আমার যে হিলসা দেখা
মামার প্রভাব খাটানো দেখছে এটা এটা প্রভাব খাটানোটা দেখে আমার জিপা লকলক করতেছে আর এটা হচ্ছে নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনারা যদি কেউ মাওয়া ফেরি ঘাটে ঘুরতে আসেন অথবা পদ্মা সেতু দেখতে আসেন তাহলে নিরিবিলি ভাবে এখানে প্রভাবটা খাটায় যাবেন ইলিশ ভাজাটাও খুব সুন্দর হয় আমি এখনও খাই নাই খাইয়া তারপর এটা কি বলে রিভিউ দেওয়া উচিত ছিল এর আগে দিয়ে দিলাম তো ভালো হবে আশা করি কালারটা ভালো হয়েছে আপনারা আসবেন নিরিবিলি হোটেলে আমার বন্ধু এখানে রিজাল তারপর রায়হান তারপর হচ্ছে যে মামুন ভাই তো আমি এখন প্রভাব খাটানো শুরু করবো ধন্যবাদ আসতেছি খাওয়ার পর আবার আর ইলিশ খাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর এটুকুই ছিল আমার আজকের ব্লগের আয়োজন জানি না কেমন লেগেছে তবে আশা করি ভালো লেগেছে আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ